রহতুল্লাহ লেব্রের পক্ষ থেকে আমি রোবেল আজকে আপনাদের মাঝে দুই পাটে এক কাঠ মানিয়েছি সেগুন কাট এবং চট্টগ্রাম সেগুন কাটার হওয়ার কারণে উনি আমাদের আমাদেরmatchedme পলিশ করে নিয়েছে চুস তোলে হাত পলিশ করা আলমানিটা অর্ডার দিয়েছে এবং সেটা পরিপূর্ণ পাকা 1 in রামদার পরে এবং ফিনিশিং পরে 1 in রাখা হয়েছে thickness যে পাল্লাতে তিনটা টানা দেওয়া হয়েছে যাতে করে পাল্লাগুলো বাঁকা না হয় এবং ম্যাগনেট গুলো দেওয়া হয়েছে কখনো লক করাও যদি না থাকে তাহলে পাল্লাটা যাতে নড়াচড়া না করে ম্যাগনেটটা যাতে শক্ত করে ধরে রাখে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরিপূর্ণ একটা ভালো কাঠ দিয়ে ভালো মানের আলমানের নিলে কোন কোন কাজগুলো খুব ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে দেখাবো যার জন্য আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরা আজকের এই ভিডিওর মাধ্যমে পলিশ করা একটা বার্নিশ কমপ্লিট না করা ছাড়া শুধুমাত্র হাত ফিনিশিং জাস্ট কিছুটা করা হয়েছে যেটা আমরা আগে ফিফটি পার্সেন্ট ধরে থাকি তো এই মুহূর্তে আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরছি এবং তার ডিজাইনগুলা হাতে নকশা করার কারণে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে নকশা মাঝে এবং নিচে এবং উপরে তিন স্তরে নকশাটা ধাপে ধাপে করা এবং জাস্ট সিম্পলভাবে তৈরি করা যাতে করে কখনো ময়লা না আটকায় এবং সৌন্দর্যটা কম না হয় রুমের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কম নকশা সবচেয়ে বেশি ভালো হয় এলাকা এবং প্লাটের রুমের শোরুমের যেগুলো কাজ করা হয় সেগুলোর জন্য তো আপনি যখন একটা রুমের জন্য আপনি একটা আলমিরা নেবেন ওয়ার্ড্রপ নেবেন খাট নেবেন ড্রেসিং টেবিল নেবেন সেটা পরিপূর্ণতা পাওয়ার জন্য আমরা এগুলো আপনাদের কাছে তুলে ধরে এবং পানিসের গুলো ধাপে ধাপে আপনাদের মাঝে তুলে ওঠে তো যখন আপনাদেরা আমাদের মাধ্যমে যারা জানতে চান কোন পাটের কোন ধরনের কিভাবে করলে ভালো হয় আমাদেরকে যারা আমাদের ফেসবুকের নাম্বার বা ইউটিউবে যে নাম্বারগুলো দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যারা আমাদেরকে নক করেন বা বেশিরভাগ সময় এস এম এস করেন বেশিরভাগ সময় কল করেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা আমাদের পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখেন আপনার একটা না একটা জিনিস পছন্দ হয়ে যাবে সেখান থেকে আপনারা ভাবে নিজের এলাকায় এলাকা ভিত্তিক যে কারখানাগুলো হয় সেখান থেকে

পানি ইউজ করতে পারেন কোনো জামেলা ছাড়া বিশ থেকে পঁচিশ বছর এই ভিডিওগুলো মেন উদ্দেশ্যগুলো এগুলো থাকে যারা আপনারা অর্ডার দেন যে কোনো কেউ আমাদেরকে ফোন বলেন কি করা যায় আসলে এই একশো টাকা দুইশো টাকা কাজের জন্য তো একটা মিস্ত্রি পাঠানো খুবই কষ্টদায়ক আমাদের ক্ষেত্রে সেজন্য আপনারা একটু কষ্ট করে করে নিন যাতে করে আপনাদেরকে কোনো কষ্ট করতে না হয় আপনারা নিকটবর্তী কোনো ভালো মিস্ত্রি দিয়ে ফিনিশিংটা করে নেবেন সেই জন্য আমি সবসময় বলি আপনার যখন পানি তৈরি করেন আপনারা সবসময় সিজনিং করে তৈরি করেন যাতে আপনাকে এই সিজনিং বা বারো মাসের ভিতরে যে আপনারা যে আমাদের ওয়েদারগুলো চেঞ্জ হয় সেটার কারণে অনেক সময় কাটগুলো একটু ছাড়ে অনেক সময় একটু কমে তো এই বিষয়গুলোর কারণে আপনারা সব সময় সিজন ট্রিটমেন্ট করে লাগাবেন এবং পরিবেশে থাকে ওয়েদারের সাথে সেই জন্য কখনো সমস্যা ভুগতে না হয় আজকের এই ভিডিওর মাধ্যমে একটা ভালো মানের দুই পাটের আলমারি এবং কম নকশার ভিতরে খুব সুন্দর থিকনেস নিয়ে আপনাদের কাছে চলে আসলাম সরাসরি ভিডিওতে চলে যে কি কি কাজগুলো করেছি এটার প্রতি কি ধরনের ওয়ার্ডাটা উনি দিয়েছে এবং তার রুচিটা কেমন সেটা আপনাদের কাছে প্রকাশ করবে এবং আপনার পাবলিশ হিসাবে এটা একটু কষ্ট করে দেখে নেন ভিডিওটা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখেন এবং বেলাইকনগুলো টিক মার্ক করে রাখেন যাতে আমাদের যখন ভিডিও করবো তখন সাথে সাথে আপনারা ইনফরমেশনগুলো পেয়ে যান তো কথা না পারে সরাসরি ভিডিওতে চলে আসলাম আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে শর্টকাটে আমি আপনাকে কিছু দেখাবো সেটা হচ্ছিলো দুই পাটা আলমারি মিডিয়াম নকশা এবং অল্প নকশার ভিতরে কীভাবে ফুটিয়ে তোলা যায় সেটা আপনাদের কাছে প্রকাশ করবো এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে উপরে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হলো কার্নিশ আলমারির যে কর্নারটা হয় সেই কনারটা এবং মাঝখানের ডিজাইনটা সেটা হয় হাতলটা অন্যদের থেকে একটু আলাদা করে আপনার কাঠ দিয়ে হাতল সিস্টেম করা হয়েছে কারণ কাঠের হাতলটা বর্তমানে খুব জনপ্রিয় হয়েছে এবং চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে যে এই জিনিসটা দেখানোর কথা বলছিলাম আপনাদের মাঝে নকশাটা নকশাটা হচ্ছিলো একটা আলমারির পরিপূর্ণতা সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে খুবই সহযোগী করে থাকেন যেটা ডিজাইন খুব আকর্ষণীয় হয়তো তোকে এবং কম নকশার ভিতরে ডিজাইনটা ফুটে দেয় যে ফাইবারটা দেখেন চিটক ফাইবারটা সব সময় খুবই সুন্দর এবং আমাদের চোখে পড়ার মতো ডিজাইন হয়ে থাকে আপনাদেরকে দেখাচ্ছি বোঝার সুবিধা তো আপনি একটু কষ্ট করে আমাদের ভিডিও করে একটু দেখেন এই ডিজাইনের নিচে ডিজাইনটা যে একদম খুব সুন্দরভাবে খুদাই করা হয়েছে কম্পিউটারের মাধ্যমে দেখতে মনে হয় যদিও এটা হাতে কাজ করা হয়েছে কাস্টমার উনি চাচ্ছে হাতে কাজ করে নেওয়ার জন্য যার জন্য কাজটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে যাতে করে নকশাটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো এই কার্নিচগুলার জন্য উপরে এবং নিচে এবং মাঝখানে তিন জায়গায় নকশা করা হয়েছে খুব একই রকমের তিনোটা নকশা করা হয়েছে যেটাকে ফিলার বলা হয়ে থাকে আপনাদেরকে খুব কাছ থেকে দেখায় এ দেখেন হাতলটা এবং ম্যাগনেটটা আপনারা হাতলটা কাঠ দিয়ে তৈরি করার মেন উদ্দেশ্য হল এখনকার যুগের সাথে তাল মিলিয়ে তৈরি করা হয় থাকে এ দেখেন আপনাকে যে থিটনেসটা করেছে একদম পাকা এক ইঞ্চি রান্না করার পর ফিনিশিং করার পর এবং মুখ বিটটাও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং তার ফিনিশিংটা সুন্দর হওয়ার কারণে এবং উনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে আমরা এটা তৈরি করেছি যে টানাটার কথা বলছিলাম আমি এর তিনটা টানা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে পাল্লাটা যখন অনেক সাত পিথ তার জন্য যে কোনো মতে বাঁক হতে পারে যার জন্য আমাদেরকে এর তিনটা টানা দেওয়া হয়েছে কখনো এটা বাঁকা হবে না এবং কাজের ফিনিশিংটা সুন্দর থাকে কিছুক্ষণ আগে যে ম্যাগনেটটা কথা বললাম এই সেই ম্যাগনেট যে ম্যাগনেট এই পাল্লাটাকে খুব সুন্দরভাবে শক্ত করে ধরে রাখে যার জন্য পাল্লাটা কখনোই বাঁকা হবে না আপনি যদি পালাটা নাও লাগান পালাটা বাহির দিকে চলে আসবে না এই ম্যাগনেটটা খুব শক্তভাবে মজুতভাবে ধরবে আর আপনাদেরকে যে ফিনিশিংটার কথা বলি আমার কাস্টমারদের সাথে খুব সুন্দরভাবে সবসময় আমরা বলি যে ফিনিশিং মুগবিটের ফিনিশিংটা একটা মুগবিট দাও কিন্তু উনি যাচ্ছে না কোনো মুখবিট হবে না আপনি এটাকে কোনো ফাঁকা রাখবেন না যাতে তেলা পোকা তেলা চলে যেটাকে বলি ঢুকতে না পারে কোনো পোকামাকড় যাতে ভিতরে ঢুকতে না পারে এবং কাপড়গুলো যাতে নষ্ট এক্সট্রা হ্যাঙ্গার দেওয়া হয়েছে এখানে অনেক সময় আমরা শোপিস হিসাবে কিছু ডিজাইন আপনার গলায় যেভাবে আপনার আপনারা মহিলারা বিশেষ করে ওন্না পেঁচা এই অন্যগুলো কিছু শো পিজের মতো কিছু এখন অনলাইনে পাওয়া যায় সেগুলো এখন এগুলো উনি চয়েস করে রেখেছে এক্সট্রাভাবে এটা ইউজ করবে এই ডয়েরগুলো দেখায় তালাগুলা চাবিগুলা চাবিটা ভিতরে দেওয়া আছে তালাগুলো এবং খুব ক্লিয়ারলি এটার ভিতরে কাপড় হ্যাঙ্গার যেটা ভিতরে শাড়ি রাখতে পারবেন ইস্তারি করা কাপড়ও রাখতে পারবেন শার্ট রাখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাকে টু পার্টের একটা আলমারি দেখা আপনার ফিনিশিংগুলো দেখা কাজের নকশাগুলো দেখা হাতলটা দেখা আপনাদের কাছে এতটুকু দেখা আপনার স্ক্রিনশট দেওয়ার জন্য আমি একটু দূর থেকে ধরে রেখেছি আপনার যে কোনো মুহূর্তে আপনারা যে কোনো জায়গায় অর্ডার দেওয়ার জন্য আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট করে রাখেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনগুলো টিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পান এবং কিছু আপনাদেরকে পছন্দ হয় যে কোনো জায়গায় অর্ডার দিতে পারেন আপনার রুচির মতো অনুযায়ী তো আসসালামু আলাইকুম